সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার 3 মাস পেরিয়ে গেলেও নেই তেমন অগ্রগতি। এরই মধ্যে উচ্চ আদালত থেকে জামিনে এসেছেন এজাহারভুক্ত 7 আসামি। চলতি বছরের 14 জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাঠাডি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। 15 জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 17 জুন বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবু সহ 22 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করে মামলা দায়ের করেন স্ত্রী মনিরা বেগম। সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম অভিযোগ করে বলেন, আসামি গ্রেফতারের ব্যাপারে পুলিশের ভূমিকা সন্দেহজনক। প্রধান আসামির ছেলে সন্ত্রাসী রিফাত ও সহযোগী রকি বিল্লা গ্রেফতার না হওয়ায় এখনও আমরা নিরাপদ নই। পুলিশ আমাদের শুধু আশ্বস্তই করে গেছে, কিন্তু এখন পর্যন্ত এজাহারভুক্ত একটা আসামিও তারা গ্রেপ্তার করতে পারেনি। যা গ্রেপ্তার করেছিল র্যাব, 2 নম্বর আসামি বাবুর ছেলে, 3 নম্বর আসামি রকি বিল্লা, তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে। এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয় নাই। তাদের যদি গ্রেপ্তার না করা হয়, তারা বাইরে আছে, আমরা আতঙ্কে আছি। বাবুর ছেলেকে এবং রাকিবুল্লাহকে যাতে তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয়, আমাদের যাতে আর কোনো, আমার পরিবারের যাতে আর কোনো ক্ষতি না হয়, আমি আমার পারিবারিক পরিবারের নিরাপত্তা চাই, আমি আমার নিরাপত্তা চাই। বাবু চেয়ারম্যান 1 নম্বর আসামি, ওই রেবের হাতেই ধরা পড়েছিল, কিন্তু তার ছেলে এখন পর্যন্ত ধরা পড়ে নাই। আর অনেক আসামি এখন হাইকোর্ট থেকে জামিনে আসতেছে, এখনও বাবুর ছেলে জামিনে আসে নাই। তাকে গ্রেপ্তারের জন্য আমি পুলিশের কাছে অনুরোধ। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বৃদ্ধ মা। অন্যদিকে আসামিরা জামিনে এসে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। ছেলে হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রী সহযোগিতা চাইলেন নাদিমের বাবা। 5 জন আসামি ছাড়া বাকিগুলো ধরা তো দূরের কথা, তারা হাইকোর্ট থেকে জামিনে এসে আমাদেরকে হুমকি মুখ দিচ্ছে। তো বাবু যদি বাইক হাইকোর্ট থেকে জামিন না হয়, তাহলে তো মামলার আর কিছু থাকলো না। দুর্দর্শ লোক এই বাবু, এমন কোনো কাজ নাই এই সাদর ভাড়া ইউনিয়নের মধ্যে না করছে, হিরোইন থেকে আরম্ভ করে এমন কোনো কাজ নাই। আর এর ছাড়াও এই 4টে-5টা হত্যা করছে, তার প্রমাণও আছে। কত অপরাধ করছে এই বাবু, তার ছেলেকে অস্ত্র দিয়েও সে সাহায্য করছে, তার ছেলের কাছে অস্ত্রও আছে। এই ঘটনাটা সুষ্ঠু একটা তদন্ত করে তাড়াতাড়ি এর বিচারটা আমরা মামলায় প্রধান আসামি বাবু উচ্চ আদালত থেকে জামিন পেলেও পরে 20 নভেম্বর পর্যন্ত তা স্থগিত করা হয়। বর্তমানে কারাগারে রয়েছে প্রধান আসামি বাবু সহ 17 জন। কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন 2 জন।